হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ট্রেডমার্ক রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক আমরা কি করে করব। প্রথমেই আমি আপনাদের জানাতে চাইব যে দেখুন, আপনারা যখন পিসিডি ফার্মা ফ্র্যাঞ্চাইজি কোম্পানি নিয়ে কাজ করবেন, তখন পিসিডি ফার্মা ফ্র্যাঞ্চাইজি কোম্পানি আপনাকে কি করবে, তাদের প্রোডাক্ট ডিটেলস আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এবার তারা ক্লেম করলো যে তাদের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে তাতে প্রত্যেকটিতে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন রয়েছে। এবার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন রয়েছে তারা বলে দিল, এবার আপনি কি করে জানবেন যে আদেও সেই ব্র্যান্ড নেম ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে কি না? তো আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদের দেখাবো যে কি করে আপনারা চেক করবেন। আপনাকে কি করতে হবে, একটি ওয়েব পেজে চলে আসতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেস mrsearch.ipindia.gov.in, এই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন দুটো বক্স দেওয়া রয়েছে, এই দুটো বক্সে লিখতে হবে। প্রথম বক্সে আপনার যে ব্র্যান্ড নেম সেই ব্র্যান্ড নেম লিখতে হবে। ক্লাসে আপনার দিতে হবে কি, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট 5 নম্বর ক্লাসিফিকেশানে রয়েছে, তাই এখানে আপনার 5 লিখতে হবে। আর নিচে ক্যাপচা ফিল করে সার্চ করলে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে, যদি সেই ব্র্যান্ড ট্রেডমার্ক রেজিস্ট্রেশন থেকে থাকে। তো আমি এখানে উদাহরণস্বরূপ একটি ব্র্যান্ড নেম নিয়ে নেব, প্যান্টপ ডি। আমি এখানে প্যান্টপ ডি লিখলাম, তারপর নিচের বক্সে আমি লিখব 5, ক্লাসিফিকেশান 5 রয়েছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। ক্যাপচা নিচে ফিল করব, এবার সার্চ বাটনে আমি ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে কিন্তু সমস্ত ডিটেলস দেখুন চলে এসেছে, নিচে কি এসেছে, প্যান্টপ ডি। এবার দুটো ব্র্যান্ড নেমই কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে, তার মাঝখানে নিচে দেওয়া রয়েছে শো ডিটেলস। শো ডিটেলসে যখন আমরা ক্লিক করব, এখানে সমস্ত ডিটেলস দেখুন ডান দিকে চলে আসলো, কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কতদিন পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে, ঠিক আছে, সমস্ত কোম্পানির নাম সব কিছু ডিটেলস কিন্তু চলে আসলো। এভাবেই আপনারা চেক করতে পারেন যে ব্র্যান্ড নেমের অরিজিনালি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে কি নেই। বিশেষ করে পিসিডি ফার্মা ফ্র্যাঞ্চাইজি কোম্পানি নিয়ে ডিলিং করার সময় আপনার এটা প্রয়োজন পড়বে, কারণ এরকম অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু কি করে, টিএম শুধু লিখে দেয়, অথচ তাদের কোনো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নেই ব্র্যান্ডের, ঠিক আছে। তো আপনারা এভাবে চেক করে নিতে পারেন। আজকে এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করলাম যে ট্রেডমার্ক কি করে ডিটেলস আপনারা বার করবেন। এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। যদি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।